ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, রাজ্যে একদিকে যখন বিজেপি তাদের সদস্যতা অভিযান চালাচ্ছে, ঠিক তেমনি অন্য প্রান্তে কংগ্রেসও কিন্তু তাদের সেই সদস্য বাড়ানোর কাজে মন দিয়েছে। মহিলা কংগ্রেসের 40তম প্রতিষ্ঠা দিবস হিসেবে আজ সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কংগ্রেস ভবনে, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে, এবং পাশাপাশি কংগ্রেসের মেম্বারশিপ ড্রাইভ অনুষ্ঠিত হয় কংগ্রেস ভবনে। যেমনটা জানাচ্ছিলাম, তারাও কিন্তু তাদের সদস্যতা বাড়ানোর জন্য সে যে অভিযান, যে অনুষ্ঠান, সেদিকে জোর দিচ্ছে, সেদিকে মনোনিবেশ করছেন। ঠিক কি হয়েছে একবার গোটা ঘটনা শুনে নেব। প্রধানমন্ত্রী মনমোহন সিং জি ফার্স্ট এড কোর্টের মাধ্যমে ধর্ষণের বিচার ব্যবস্থার জন্য বলেছেন, কিন্তু বর্তমান যুগে দেখা যাচ্ছে সেই বিচার ব্যবস্থা অধরাই রয়ে গেছে। আমরা কোনো দিকেই আমাদের যে উপর যে লাঞ্ছনা গঞ্জনা বা ধর্ষণের শিকার হচ্ছে চারিদিকে মহিলারা, সেটার কোনো সুবিচার আমরা পাচ্ছি না। আজকে মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে আমাদের এটাই প্রতিজ্ঞা হওয়া উচিত এবং সমস্ত মহিলাদের ক্ষেত্রে যখনই একেবারেই সেটা আমরা শুনলাম এবং যেমনটা জানাচ্ছিলাম, মহিলা কংগ্রেসের 40তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ এক অনুষ্ঠান করা হয় এবং মেম্বারশিপ ড্রাইভ সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ত্রিপুরার প্রদেশ কংগ্রেস ভবনে। ফিরে আসছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন।